হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে অনেকদিন পরে আবারও একটা বড় ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এই যে তোমাদের দাদাভাই এইসবে চা টা খেলো, আর আমি স্নান করে ওইদিকে পুকুর ধারে গিয়ে বসেছিলাম রোদ্দুরেতে, আর এবার রান্না চাপাবো। এখনও আমার মেয়ে ঘুমাচ্ছে, তো ও 10টার সময় করে ওঠে, 10টা বেজে যাচ্ছে, তো চুলটা বেঁধে নিলাম, অনেকটা শুকিয়ে গেছে, আজকে শ্যাম্পু করেছি। তো এখন 10টার মতোই বাজে, মানে 10টা বাজলে মনে হচ্ছে 10 মিনিট বাকি। তো বন্ধুরা, আমি এখানে দেখতেই পাচ্ছ বসে পড়েছি আনাজ কাটতে। তো আমি এখন নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ পেঁয়াজকালি। তো পেঁয়াজকালি দিয়ে কি রান্না করব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, আগে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কেন ভিডিও দিতে পারছি না। তো তোমরা তো সবাই জানো যে এখন বেলা খুব ছোট হয়ে গেছে, রান্না করতে আর করতে সব কাজ টাজ গুছোতেই আমার বেলা পেরিয়ে যাচ্ছে, মানে রোদ্দুর পড়ে যাচ্ছে বলতে পারো। আর ওদিকে আমার মেয়ে, সে তো হয়েছে আর এক দুষ্টু, মানে যত বড় হচ্ছে তত তার দুষ্টুমি বেড়েই চলেছে। তো সে এখন সবসময় মানে কার্টুনটাই বেশি দেখে, সেটা তোমাদেরকে আগেও বলেছি। তাই ওর খাওয়ার সময় আমি কোনো ভিডিও করতে পারি না, কারণ ও ফোন নিয়ে ব্যস্ত থাকে তখন। যেহেতু আমার একটাই ফোন, তাই আমার এই ফোন থেকেই সব কিছু করতে হয়, মানে এ থেকেই ওকে কার্টুন চালিয়ে দিই, আর এতেই আমি ভিডিও করি। আর তোমার দাদাভাইয়ের হাতে তো ছোট ফোন, সেটা তোমরা জানো। আর এদিকে দেখো পেঁয়াজকালি কাটতে কাটতেও আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন যে ভয়েস দিচ্ছি তোমার এসে বুঝতে পারছো এতেও শব্দ হচ্ছে, কারণ আমার মেয়ে পাশেই বসে বসে শব্দ করছে। তো ভিডিও তো শুধু করলেই হবে না, ভিডিও এডিট করা, ভিডিও থাম্বনেল দেওয়া, তো অনেক কিছুই করতে লাগে, তার জন্যই বড় ভিডিও করতে পারছি না, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। তো আমার মোটামুটি সবজি কাটা শেষ। এই দেখো এখানে ইয়েটা নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, আর এই যে টমেটো, আমার দুটো কাঁচা লঙ্কা, আর এখানে হচ্ছে গাজর আর আলু, এ দিয়ে ডাল হবে, আর পেঁয়াজকালি দিয়ে। তো বন্ধুরা চলো তাহলে রান্নাটা সেরে নিই, আমার মেয়েটার ওঠার টাইমও হয়ে গেছে, পরে আসছি। ওদিকে আমার মেয়ে উঠে পড়েছিল, ওকে আমি দাঁত মাজিয়ে দিয়ে খাইয়ে দিয়েছি ছাতু দিয়ে, দুধ দিয়ে গুলে। আর এখানে দেখো আমি এই যে ডালটা করেছিলাম গাজর দিয়ে আলু দিয়ে, ওই ডাল দিয়ে মুড়ি খাচ্ছি, তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি এখানে খাচ্ছি। খেয়ে নিয়ে বাসন কোসন মাজবো, সব নাবিয়ে রেখে দিয়েছি, গ্যাসটাও মুছতে হবে। তো এই যে আমার মায়ের নাই নাই হয়ে গেল, তাই তো। তো 12টা বাজে এখন, ওকে স্নান করে দিয়েছি, তখন 11:45 মতো বাজবে, তো এখনও খাওয়াই নেই, সব একটু জল খাইয়ে দিলাম, একটু পরে ও মাতে একটু ভালোবেসে দাও তো, আমাকে একটু আদর করে হাম দিয়ে দাও। সেই বেলা 12টার পরে, এখন বাজে বৈকাল 5টা। তো সকল বন্ধুদেরকে জানাই গুড আফটারনুন। আর এই দেখো আমার মা এসেছে, হঠাৎ করে নয়, আমি আমার মাকে বলেছিলাম যে আমাদের এখানে বই মেলা হচ্ছে এখন, তো তার জন্যই আসতে বলেছিলাম, কিন্তু মা তখন বলেছিল আমি যাব না, কিন্তু হঠাৎই দেখছি মা চলে এসেছে। আর এইখানে দেখো আমি রুটিগুলোও করে নিচ্ছি সেই ফাঁকে। আজকে ছোট কাকিমা আর আমি বইমেলা দেখতে যাব বলেছিলাম, মানে সন্ধ্যে টন্ধে দিয়ে 6টার সময় করে বেরোবো, কিন্তু মা অতক্ষণ ধরে ওয়েট করবে না, কারণ মা গিয়ে মায়েরও সন্ধ্যে দিতে হবে। তো তার জন্য মা বলছে আমি চলে যাই, তুই কাকিমার সাথেই যা। মা ভেবেছিল হয়তো 4টের সময় করে যাব, কিন্তু মাকে বললাম আমি তোমার সাথে যাই, বললো না, কাকিমা মাকে বলেছি যখন, সেটা একটা খারাপ লাগবে। তার জন্য দেখো মা চলে যাচ্ছে, তোমার দাদাভাই যাচ্ছে মাকে দিতে। তো বন্ধুরা ওদিকে আমার মা চলে গেল, তোমার দাদাভাই গেল মাকে দিয়ে আসতে, আর ওদিকে তো আমার রুটিও হয়ে গেছে, দেখতে পেলে তোমরা, রুটি করছিলাম তখন। তো বন্ধুরা চলো, আমার সন্ধ্যাটাও দেয়া হয়ে গেছে, এবার আমি রেডি হব, তাই তো মানো। আমরা কোথায় যাব বলো তো? আমরা যাব হচ্ছে বই মেলা দেখতে, আমার মা ওই জন্যই এসেছিলো, আরও তোমাদেরকে তো বললাম। তো মা তো যেতে পারলো না, অনেকটা সন্ধে হয়ে যাবে বলে ওই জন্য গেলো না, সকাল সকাল যাবে। তো আমি, আমার মেয়ে যাবে, আর যাবে ছোটো কাকিমারা। তো চলো তাহলে রেডি টেডি হয়ে তারপর আসছি। হ্যাঁ, তো বন্ধুরা এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলা দেখতে যাব, আর এই ছোটো কাকিমা যাচ্ছে সামনে, দেখতেই পাচ্ছ আমার মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে, আর আমি হাঁটছি। তো চলো তোমরাও চলো আমাদের সাথে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো এই বাড়িটা প্রায় 2 মাস মানে লেগেছে করতে, ফাঁকা জায়গাটা, এখান দিয়ে হাঁটতে যেতাম, কিন্তু কি সুন্দর বাড়িটা করেছে, অপূর্ব লাগছে দেখতে। এগুলোই হলো বাড়ি। তো চলো তাহলে, চশমাটা পরে নিয়েছি দেখতে পাচ্ছ, চশমাটা খুব একটা পরতে পারছি না, মানে পরে ঠিক কাজ টাজ হচ্ছে না এই আর কি। তো বলেছিল আমাকে সবসময়ই পরতে, তো পরা হচ্ছে না। তো
মেলায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই যে চারিদিকে রয়েছে প্রচুর প্রচুর দোকান। এটা তো এখনো মেলায় ঢুকিনি, তো চলো এবার ঢুকবো মেলার ভিতরে। এই যে ভিতরটা, মানে বড় মাঠ আছে, ওই মাঠটাতেই মেলাটা হয়। আর ওই যে দোকানগুলো আগে দেখছিলে সেটা বাইরে, মানে গলি টাইপের আছে, মানে একটা রাস্তা, ঢালাই রাস্তা, তো ওর দু সাইডেই বসেছিল। আর এই যে মাঠের মধ্যে মেলাটা, তো এই মেলাটা মাঠে, এই মাঠেতেও হয়, আবার কোনো কোনো বারে ওই বাইরে একটা মাঠ আছে ছোটো মাঠ, ওটাতেও হয়। তো চলো আমাদের সাথে তোমরাও ঘুরে নাও, একবার দেখে নাও মেলাতে কী কী বসেছে। সব মেলা ঘোরার আগে দেখা হলো মানুর সাথে। মানু প্রথমে বন্ধুদের সাথে এসেছিল, তা কাকিমা এলো আমার সাথে। আর এই যে আমার মেয়ের বায়না ধরে নিয়েছে যে ও দোলনা চাপবে, তো দেখো দোলনায় উঠে পড়েছে। এরোপ্লেন এটা, পাশে একটা গাড়িও আছে, ওটাও খেয়াল করেনি, এটা খেয়াল করে এটাতেই উঠেছে। তো ওর দোলনা চাপা শেষ, এবার উঠেছি আমরা আমাদের নাগরদোলায়। তো আমি উঠতে চাইছিলাম না, মানু বললো যে চলো না বৌদি তাহলে সবাই মিলে একবার উঠি, তো তার জন্যই উঠেছি। দেখো এই যে স্টার্ট হয়ে গেছে। তো দোলনা থেকে নেমে শরীরটা প্রচন্ড খারাপ লাগছিল, কারণ এই দোলনাটা আমার একদমই স্যুট করে না। ডিস্কোতে চাপি কিছু হয় না, কিন্তু এটা একদম স্যুট করে না, তার জন্যই আমি চাপতে চাইছিলাম না। এখানে কাকিমা পাপড়ি চাট নিয়ে নিল দুখানা। তো বন্ধুরা অবশেষে বাড়ি চলে এলাম। শরীরটা খুব একটা ভালো লাগছিলো না এই দোলনাতে ওঠার পর থেকে, তো তার জন্য কিছু খাওয়া দাওয়াও করিনি, শুধুমাত্র একটুখানি ইয়ে খেয়েছিলাম, তোমাদের দেখালাম পাপড়ি চাট। আর এখানে আমার মেয়ের জন্য খালি দুটো খেলনা নিয়েছি আর একটু বাদাম ভাজা নিয়ে বাড়ি চলে এসেছি। চলো তাহলে আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওকে, সো আজকের মতো এখানেই, টাটা।